এই করুণ পরিস্থিতিতে নিম্নবিত্ত মধ্যবিত্তদের বর্তমান চাকরি ব্যবসা এবং সকল ধরনের আয়ের পথ প্রায় বন্ধের পথে হওয়ার পরেও রব্বুল আলামিন এই পাঁচটি মাস আমাদেরকে আহার তথা খাবারের কোনো কষ্ট দেয়নি। আমরা তিন বেলা খাবার খেয়েছি, 17 কোটি বাঙালি আমরা কখনো উপোসে থাকিনি। এই করুণ পরিস্থিতিতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে যেখানে খাদ্য সংকটের আলোচনা চলছে সেখানে রব্বুল আলামিন বাংলাদেশের জমিনে আমাদেরকে কত ভালো রেখেছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞ বান্দা হতে পারিনি, শুকরিয়া আদায় করতে পারিনি। তাই আজকের এই আলোচনায় আমি সংক্ষিপ্তভাবে শুকরিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সূরা বাকরায় রব্বুল আলামিনের সাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে হালাল রিজিক দিয়েছি সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, আহার গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর তোমরা যদি রব্বুল আলামিনের ইবাদত করে থাকো তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করো। সূরা বাকরায় রব্বুল আলামিন দুটি ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক আহরণ করা, সুদ মুক্ত হারাম থেকে বেঁচে থাকা। দুই নাম্বার, রিজিক গ্রহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমার শুকরিয়া আদায় করো। এরপরে সূরাতুন নিসার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করব। যেখানে বর্তমানে সারা বিশ্ব আল্লাহর আযাবের সামনে পরিস্থিতির সম্মুখীন হয়ে যখন স্তব্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, দুটি গুণ যদি তোমাদের কাছে থাকে, এক নাম্বার তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, দুই নাম্বার তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিতে পারবো না, আযাব দিতে পারি না। তাহলে বর্তমান এই আযাবের পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে আমরা রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারিনি। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের রব তোমাদের প্রতিপালক থেকে ঘোষণা হচ্ছে, লাইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব, দিন বদিন বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম আর যদি কুফরি করো, নিয়ামত পেয়ে যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমার আযাব হবে বড় কঠিন। এভাবে করে রব্বুল আলামিন রাসূল আকরামকে ইশারা করে বলছেন, বালিল্লাহ ফাবুদ আপনি আল্লাহর ইবাদত করেন, ওয়া কুন মিনাশ শাকিরিন আর আপনি হয়ে যান কৃতজ্ঞ বান্দাদের মধ্যে অন্যতম। তাহলে কোরআনের এই সব আয়াতের মধ্য দিয়ে আমরা যেই সারমর্ম কথা পাচ্ছি সেটি হচ্ছে কৃতজ্ঞ বান্দা হতে পারা, শুকরিয়া আদায় করতে পারা, এটাই হচ্ছে একজন বান্দার জন্য সবচেয়ে উপযুক্ত এবং বান্দা হওয়ার একটি যোগ্যতা। সেই জন্য মুসলিম শরীফের মধ্যে ইমাম আহমদ মসনদে আহমদের মধ্যে হাদিসটি বর্ণনা করেন, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিআমরিল মুমিনিন, মুমিনদের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক, প্রত্যেকটা কাজ নিয়ে মুমিনদের প্রত্যেকটা আমল নিয়ে গর্ব করা যায়, ইন্না আমরাহু কুল্লাহ খাইর, মুমিনের প্রত্যেকটা কাজই উত্তম, ওয়ালাইসা যাকালি আহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া অন্য কারো প্রত্যেকটা আমল সওয়াব হিসেবে পরিগণিত হয় না। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন হাঁটছে, হাঁটার মধ্য দিয়ে আল্লাহর যদি শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন
দুটি পা দিয়েছো আমি হাঁটতে পারছি, এবাদত হয়ে যাবে। যখন আমরা কোনো সুন্দর দৃশ্য দেখে বলবো আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো, আলহামদুলিল্লাহ, এবাদত হয়ে যাবে। আমি যখন বসলাম তখন যখন আমি মুখ দিয়ে বলবো আল্লাহ আমি তো বসতে পারছি, কতজন অসুস্থতা থাকার কারণে বসতে পারে না, তখন আমার এই বসাটা এবাদত হয়ে যাবে। আমি যখন কোনো কিছু আহার গ্রহণ করব তখন যদি আমি নিয়ত করি আল্লাহ এই খাদ্য গ্রহণ করে আমি শক্তি নিয়ে তোমারই এবাদত করব, এটা আমার জন্য এবাদত হয়ে যাবে। একজন মুসলমানের উঠা বসা চলা ফেরা ঘুমানো সারা দিনের যত জিন্দেগির কাজ আছে সবগুলো এবাদতে পরিণত হয়ে যাবে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা, যখন মুমিন বান্দাকে নিয়ামত দেওয়া হয় তখন সে শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরাল্লাহু, যখন সে শুকরিয়া আদায় করবে এটা তার জন্য উত্তম এবাদত সওয়াব হয়ে যাবে। ওয়া ইন আসাবাতহু দাররা, যখন কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হয় সাবরা, মুমিন ব্যক্তি যখন ধৈর্য ধারণ করবে, ফাকানা খাইরাল্লাহু, এটাই তার জন্য উত্তম হবে। তাহলে একজন বান্দার কোনো কোনো সময় ভালো হয়, কোনো কোনো সময় খারাপ হয়, কোনো কোনো সময় শান্তিময় হয়, কোনো কোনো সময় অশান্তিময় হয়। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, যখন তুমি ভালো আর শান্তিতে থাকবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটাই তোমার জন্য সওয়াবে লিখিত হয়ে যাবে। আর যখন তুমি কষ্টে থাকবে তখন ধৈর্য ধারণ করবে, এটাই তোমার জন্য ইবাদত হয়ে যাবে। ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে, ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণনা করেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা ওয়া আও ইয়াশরাবা আশরাবাতা ফায়াহমাদাহু আলাইহা। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বান্দা থেকে এটাই চান এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই বান্দার উপর খুশি হন যখন বান্দা আহার গ্রহণ করে তখন বলে আলহামদুলিল্লাহ, যখন বান্দা পান করে তখন বলে আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে পারা, এটাই রব্বুল আলামিন আমাদের থেকে চান। এই হাদিস, যে হাদিসটি এখন বলবো, ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, খাসলাতান মান কানাত ফীহি কাতাবাহুল্লাহু শাকিরান সাবিরান, যার কাছে দুইটি অভ্যাস দুইটি বৈশিষ্ট্য দুইটি আচরণ বিদ্যমান থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কৃতজ্ঞ ধৈর্যশীল বান্দা হিসেবে সার্টিফিকেট দান করবেন, আর যার কাছে এই দুইটি বৈশিষ্ট্য থাকবে না রব্বুল আলামিন তার জন্য শুকরগুজার কৃতজ্ঞ ব্যক্তি অথবা ধৈর্যশীল ব্যক্তি হিসেবে রব্বুল আলামিন তাকে সার্টিফাই করবেন না। এক নম্বর যেই দুটি বিষয় দেখতে হবে, মান নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু, যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তার উপরের জনকে দেখে, এক কথায় যখন আমি মুসলমান আমি দেখব আমার চেয়ে যে বেশি জানে, আমার চেয়ে যেই বেশি আমল করে, আমার চেয়ে যেই বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, ফাক্তাদা বিহি, এবং তাকে যে আমার চেয়ে উত্তম, যে আমার চেয়ে বেশি জানে, যে আমার চেয়ে বেশি ইবাদত করে তাকে যদি অনুসরণ করা হয়, ওয়া নাযরা ফি দুনিয়াহু, আর দুনিয়ার ক্ষেত্রে দেখতে হবে, মান হুয়া দুনাহু, যে আমার চেয়ে নিচে, রব্বুল আলামিন আমাকে ছাদের নিচে থাকার তৌফিক দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, আমাকে দেখতে হবে যে টিনের ঘরে থাকে, অথবা যার ঘরের কোনো ছাদ নাই, যে রাস্তায় বসবাস করে, রব্বুল আলামিন আমাকে খাদ্য দিয়েছে, আমাকে দেখতে হবে যে খেতে পারে না, রব্বুল আলামিন আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাকে দেখতে হবে যার অঙ্গহানি আছে, যে আমার চেয়ে অভাবী,
তার দিকে দেখে বলতে হবে রব্বুল আলামিন তুমি আমাকে অনেক ভালো রেখেছো, তাকে তো হাত দাওনি আমাকে হাত দিয়েছো, তাকে তো দুটি পা দাওনি আমাকে দুটি পা দিয়েছো, রব্বে করিম তাকে তো চোখ দাওনি আমাকে চোখ দিয়েছো, চোখ দেওয়ার কারণে আমি কোরআনুল করিম দেখতে পাচ্ছি, চোখ দেওয়ার কারণে আমি আসমান ও জমিন দেখে তোমার প্রশংসা করেছি। যখন বান্দা এভাবে বলতে থাকবে ইসলামের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে যে আমাদের চেয়ে বেশি জানে, যে আমাদের চেয়ে বেশি ইবাদত করে তাকে অনুসরণ করা, দুনিয়ার ক্ষেত্রে যে অভাবী, যে আমার চেয়ে আরও বেশি কষ্টে আছে তার দিকে তাকিয়ে রবের প্রশংসা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে শাকিরান সাবেরা ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিয়ে থাকেন। আর যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকায় যে আল্লাহ তুমি তাকে বিল্ডিং দিয়েছো, তাকে গাড়ি দিয়েছো, তাকে বাড়ি দিয়েছো, আমাকে দাওনি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে শুকরগুজার কৃতজ্ঞ ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দেন না। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি ইসলামের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে শুধু নিচের দিকে তাকায়, অর্থাৎ যে নামাজ পড়ে না তার দিকে তাকিয়ে বলে আমি নামাজ পড়ি, সেই কোরআন পড়ে না তার দিকে তাকিয়ে বলে আমি কোরআন পড়ি, তখন সে যেহেতু আমলের বড়াই করেছে রব্বুল আলামিন তাকে শুকরগুজার বান্দা হিসেবে সার্টিফিকেট কখনোই দিবে না। সেই কারণে রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহকে রাজি করতে পেরেছি কিনা। আর আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন তুমি যখন শুকরিয়া আদায় করবে তখন আমি আল্লাহ তোমাকে আজাব দিয়ে কি করব, তখন তোমাকে আমি আজাব দিব না, বরং লাযীদান্নাকুম তুমি যখন শুকরিয়া আদায় করবে তোমাকে আমি নিয়ামত বাড়িয়ে দিব, এমনভাবে বাড়াবো তুমি হিসাব পর্যন্ত করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হিসেবে যাকে পাঠিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বললেন, ইমাম কুশাইরি তিনি রিসালার মধ্যে বলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, ইলাহি কাইফা আশকুরুক, ওহে আমার ইলাহ, ওহে আমার রব, ওহে আমার প্রভু, আমি আপনার শুকরিয়া কিভাবে আদায় করব, আমি যে শুকরিয়া আদায় করছি লাক আপনার, আপনি যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যে শুকরিয়া আদায় করতে পারছি, আমার মুখ দিয়ে যে আপনার শুকর কৃতজ্ঞতা বের হচ্ছে এটাও একটি নিয়ামত আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে। সেই জন্য কৃতজ্ঞ প্রকাশ করতে পারা, শুকরান লিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর জিকির করা এটাও একটি আমাদের জন্য নিয়ামত হিসেবে রব্বুল আলামিন দিয়েছেন। কারণ যারা কৃতজ্ঞ হতে পারে তারাই আল্লাহর দরবারে কবুল, আর যারা শুকরিয়া আদায় করতে পারে না তারা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। যখন হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যে শুকরিয়া আদায় করছি এটাও একটি তোমার পক্ষ থেকে নিয়ামত, রব্বুল আলামিন ওহি পাঠালেন যে এখন তোমার শুকরিয়াটা আদায় করার মতো শুকরিয়া হয়েছে। ইমাম কুশাইরি আরও বলেন রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে, মাররা আহাদুল আম্বিয়া, একজন নবী পথের মধ্য দিয়ে চলতে লাগলেন, কেউ কেউ মূসা আলাইহিস সালাম হিসেবে লিখেছেন, আবার কেউ কেউ কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তো বলছেন, মাররা আহাদুন নবী বিহাজরিন সাগীরিন, একজন নবী একটি ছোট্ট পাথরের মধ্য দিয়ে, পাথরের সামনে দিয়ে চলতে লাগলেন, দেখলেন ইখরুজু মিনহুল মা আল কাসির, ওই ছোট্ট পাথর থেকে অধিক হারে পানি বের হতে লাগলো। কোনো কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের কথা আছে, কোনো কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে। উনি যখন রাস্তার দিয়ে চলতে লাগলেন দেখলেন একটি পাথর, ওই পাথর থেকে অজুরে পানি বের হচ্ছে। ফাতাআজ্জাবা মিনহু, উনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে পাথর থেকে কেমনে পানি বের হয়। তিনি দাঁড়িয়ে রইলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাথরকে কথা বলার শক্তি দিলেন, ওই পাথর কথা বলতে লাগলেন যে ওহে নবী আপনি যে দেখলেন আমার, আমি পাথর থেকে অজুরে পানি বের হচ্ছে, আপনি যে আশ্চর্য হলেন, আমি একটা কারণে কান্না করছি, আমি শুনেছি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যেই আগুন, এই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। এই আয়াত যখন আমি শুনেছি তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে যে মানুষও জাহান্নামে যাবে,
পাথরও জাহান্নামে যাবে। জাহান্নামের আগুনের জন্য লাকড়ি হচ্ছে, ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। আল্লাহ যদি আমাকে ওই ইন্ধনের জন্য জাহান্নামে পাঠিয়ে দেয়, এই ভয়ে মিন খাউফিল্লাহ, আল্লাহর ভয়ে আমি কান্না করছি। ওই নবী ওই পাথরের কথা শুনে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই পাথর তোমার ভয়ে কান্না করছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহি পাঠালেন যে পাথরকে জানিয়ে দাও, তাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। পাথর যখন এই কথা শুনল, তখন ওনাকে সান্ত্বনা দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম অথবা হযরতে মূসা আলাইহিসসালাম তিনি পাথরকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কান্না করার আর দরকার নেই, তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো। উনি পাথরকে রেখে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন আবার ফিরলেন, তখন পথিমধ্যে ওই পাথরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন এই পাথর আবার আগের মতো কান্না করছে, কান্না বন্ধ হয়নি। নবী অবাক হয়ে গেলেন, ডাক দিলেন, তুমি কেন কান্না করছো? তুমি তো জাহান্নাম থেকে মুক্ত হয়েছো, আমি তো তোমার জন্য দোয়া করে গেলাম, তোমাকে তো আল্লাহ বুশরা শুভ সংবাদ দিয়েছেন, কাদ গাফারাল্লাহু লাক, তোমাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন পাথর আওয়াজ দিয়ে বলতে লাগলো, ওহে আল্লাহর নবী শুনুন, তখন আমি কান্না করেছি আল্লাহর ভয়ে, জাহান্নামে যাওয়ার ভয়ে, আগুনের ইন্ধন হওয়ার ভয়ে, যখন আপনার মাধ্যমে শুনলাম আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আজ আমি কান্না করছি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে। হাজা বাকাউ শুকরি ওয়া সুরুর, এটা আনন্দ প্রকাশের কান্না, এটা শুকরিয়া আদায়ের কান্না। সেই জন্য আল্লাহর রসুল হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি কান্না করবা, কারণ অধিক হাসার কারণে অন্তর মরে যায়। সেই জন্য প্রিয় সুদি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, হাসতে হাসতে কলব মরে যায়, কান্না করতে করতে মানুষের কলবের মধ্যে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। সেই জন্য আমাদের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট হতে হবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য। এই করুণ পরিস্থিতিতে রব্বুল আলামিন আমাদেরকে উপোস রাখেন নাই, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন। আসুন আমরা তওবা করে ইস্তেগফার করে রব্বুল আলামিনের পথে মথে এসে দয়াল নবীকে অনুসরণের মাধ্যমে আমরাই হই কৃতজ্ঞ ব্যক্তি। তাহলে দেশ সমাজ জাতি শান্তিময় হয়ে যাবে।